আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াতে যাওয়ার জন্য 11টি রিক্রুটিং এজেন্সি দায়িত্ব পেলে, এবং আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন যে কবে থেকে মেডিকেল শুরু হবে এবং কিভাবে মেডিকেল করবেন, এ বিষয়ে বিস্তারিত থাকছে এই ভিডিও জুড়ে। তো চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাই। বাংলাদেশের অন্যতম বড় এই শ্রমবাজার ফের চালু হচ্ছে এই মাস থেকে, সেটি নিয়েও অনিশ্চয়তা কাটছে কয়েক লক্ষ বেকার যুবকের। তবে বাজারটি নিয়ন্ত্রণ নিতে আরেকটি সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠছে। খোঁজ নিয়ে জানা গেছে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সেন্টার অনুমোদন নিতে তৎপর শুরু করেছে ওই মহলটি, যার মূলে হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান ব্যবসায়ী দাতুশ্রী আবু হানিফ মোহাম্মদ আবুল কাশেম। মূলত বাংলাদেশ থেকে যেসব কর্মীরা মালয়েশিয়া যাবে তাদের মেডিকেল চেক আপের জন্য মেডিকেল সেন্টার স্থাপন করে মূলত এই শ্রমবাজারটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে যাচ্ছেন বাংলাদেশ ও মালয়েশিয়ার এই ব্যবসায়ী মহল, যেটি কিনা আগে একক নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ান ব্যবসায়ী দাতুশ্রী আমিনুরের। সফরত মালয়েশিয়ার বেসরকারি মেডিকেল চেক আপ সংগঠন ফোমার প্রতিনিধিরা বাংলাদেশের বেশ কিছু মেডিকেল সেন্টার পরিদর্শন করেছেন। বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ হওয়ার কথা ছিল, কিন্তু মন্ত্রী শিডিউল না হয়ে তারা দেখা করতে পারেননি। তাদের সাক্ষাতের কথা রয়েছে, তবে রাজধানী ঢাকা স্কার্টন বায়রা ভবনে সংগঠনটির নেতাদের সাথে বৈঠক করেছেন মালয়েশিয়া থেকে সফরে আসা ফ্রমওয়ার্ক কর্মকর্তারা, যেখানে মেডিকেল সেন্টারের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বায়রার মহাসচিব শামীম মোহাম্মদ চৌধুরী নোমান। এদিকে বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন আগামী মাসের পয়লা সপ্তাহ থেকে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়া যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। তো এই ছিল আজকের আপডেট নিউজ, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।